শিল্পীরা হলেন বাংলাদেশের সম্পদ। তারা কোনো দলীয় না কিংবা কোনো দলের হয়ে প্রচার প্রচারণা করে না। তবে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব পাঁচজন বিএনপি পন্থী গায়ক গায়িকাদের সঙ্গে, যে পাঁচজন গায়ক গায়িকা বিএনপির সমর্থক এবং বিএনপির দলীয় অনেক থিম সং তারা করেছেন। তো চলুন আর বেশি কথা না বলে বিএনপি পন্থী পাঁচজন সিঙ্গারের সাথে বা গায়ক গায়িকাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের বিএনপি পন্থী গায়কের মধ্যে আজকের ভিডিওর পাঁচ নম্বরে অবস্থান করছে এসআই টুটুল। এসআই টুটুল বাংলাদেশের একজন পরিচিত মুখ। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এসআই টুটুল অসংখ্য গান করেছেন। তবে আপনি কি জানেন যে এই এসআই টুটুল হলেন একজন বিএনপি সমর্থক? তিনি বিএনপিকে নিয়েও বেশ কিছু গান রচনা করেছেন এবং নিজের কণ্ঠে সেই গানগুলো তিনি গেয়েছেন। যদিও কপিরাইটের কারণে আমি গানগুলো আপনাদের শোনাতে পারছি না, তবে গুগলে সার্চ করলে আপনি ইতিহাস পেয়ে যাবেন কোন গানগুলো বিএনপিকে নিয়ে গিয়েছেন এই এসআই টুটুল। তো আপনারা যদি কেউ এসআই টুটুলের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের বিএনপি পন্থী গায়িকার মধ্যে আজকের ভিডিওর চার নম্বরে অবস্থান করছে রিজিয়া পারভীন। রিজিয়া পারভীন একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী। তিনি বাংলা চলচ্চিত্রে অসংখ্য গান গিয়েছেন এবং তিনি 1300 প্লেব্যাক গানের ওপর কাজ করেছেন। তার জনপ্রিয় প্লেব্যাক গানগুলি হল তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, প্রেমের নামে মিথ্যা বলো না এবং জনপ্রিয় গান আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে, সবার জীবনে প্রেম আসে ইত্যাদি সহ অসংখ্য গান করেছেন এই বিখ্যাত শিল্পী রিজিয়া পারভীন। তবে রিজিয়া পারভীন একজন বিএনপি সমর্থক গায়িকা। তিনি বিএনপিকে নিয়েও বেশ কিছু গান করেছেন, তবে আওয়ামী লীগ সরকারকে নিয়ে কোনো গান করেনি। সে হিসাবে অনেকেই আখ্যায়িত করেছেন রিজিয়া পারভীন হলেন একজন বিএনপি পন্থী গায়িকা। তো প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যদি কেউ রিজিয়া পারভীনের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের বিএনপি পন্থী গায়কের মধ্যে আজকের ভিডিওর তিন নম্বরে অবস্থান করছে মনির খান। মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। 1996 সালে তোমার কোনো দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীত জগতে পদার্পণ করেন এবং তিনি তিনবার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তবে মনির খান যে একজন বিএনপি সমর্থক শিল্পী এটা বলার বাকি রাখে না। আপনারা অনেকে জানেন মনির খান বিএনপি করেন এবং বিএনপিকে অনেক ভালোবাসেন, তবে বেশ কিছু কারণে তিনি বিএনপি থেকে বর্তমানে অনেক দূরে আছেন। তবে বিএনপিকে নিয়ে অনেক বেশি গান করেছেন এই মনির খান। তো আপনাদের মধ্যে যদি কেউ মনির খানের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের বিএনপি পন্থী গায়িকার মধ্যে আজকের ভিডিওর দুই নম্বরে অবস্থান করছে বেবি নাজনীন। বেবি নাজনীনকে আপনারা অনেকে চিনেন কারণ তিনি চলচ্চিত্রে অসংখ্য পরিমাণের গান গেয়েছেন। বেবি নাজনীন বাংলাদেশের একজন নেপথ্য কণ্ঠশিল্পী এবং রাজনীতিবিদ। 1976 সাল থেকে তিনি অনেক গান গেয়েছেন এবং তিনি 2003 সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি যে একজন বিএনপি সমর্থক গায়িকা এটি স্পষ্ট হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। তবে এখান থেকে স্পষ্ট জানা গেল বেবি নাজনীন একজন বিএনপি পন্থী গায়িকা এবং তিনি বিএনপিকে অনেক ভালোবাসেন, সেই সাথে বিএনপিকে নিয়ে অসংখ্য গান করেছেন। ইউটিউব কপিরাইটের কারণে তার গানগুলো শোনাতে পারছি না। তবে যারা এই ভিডিওটি দেখলেন এবং যারা বেবি নাজনীনের ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের বিএনপি পন্থী গায়কের মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে আসিফ আকবর। আসিফ আকবর বাংলাদেশের একজন জনপ্রিয় পপ ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। 2001 সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান আমারই ভাগ্যে তোমারই নাম। এছাড়া তিনি বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অসংখ্য গান করেছেন। তবে সবচেয়ে বড় কথা হলো আসিফ আকবর একজন বিএনপি পন্থী গায়ক এবং তিনি নিজেই সেটা স্বীকার করেন। তিনি বিএনপিকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়ে থাকেন এবং বিএনপিকে নিয়ে তিনি অসংখ্য গান করেছেন।
সেই হিসাবে এক নামে বাংলাদেশের সবার কাছে আসিফ আকবর একজন বিএনপি পন্থী গায়ক হিসাবেই পরিচিত। তো প্রিয় দর্শক, আপনারা যারা আসিফ আকবরের ভক্ত তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আসবে বাংলাদেশের পাঁচজন আওয়ামী পন্থী গায়ক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।